গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 5:09 বাজে, সকাল 5:09 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সবসময় তো কাজকর্ম দিয়ে আমার ব্লগটা শুরু হয়, আজকে ভাবলাম তোমাদের সাথে সামনাসামনি কথা বলি। আজকে গল্প করতে করতেই ব্লগটা শুরু করলাম। পান্ডে দাঁড়িয়ে না কথা বলা যায় না, এত গাড়ি যায়। সকাল হতো না হতো সবজির গাড়িগুলো সব যাচ্ছে, ঝগড়াও করছে। সকাল হতে না হতেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। বারান্দায় একটু হাঁটাহাঁটি করছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর গা হাত পা কিরকম যেন ব্যথা করে, হাঁটুতে খুব ব্যথা করে, তো হাঁটাহাঁটি করলে খুব ভালো লাগে। এখানে একটু 10 মিনিট মতো হাঁটবো, তারপর নিচে চলে যাব। তারপর নিচে গিয়ে কাজকর্ম যা করার করবো। রাতের বেলা আমার মোবাইলটা সেই চার্জে দিতে খেয়াল নেই। কালকে রাতে আমরা 3 জনই ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। ফিপা তো ভীষণ টায়ার্ড ছিল, কালকে ওর 3টে পড়া ছিল। তারপরে ওর জন্য সেই স্কুল থেকে এসছে, তারপরে আর ঘুমায়নি, ওকে সেই তাড়াতাড়ি ঘুম পাড়ালাম কালকে। তো মোবাইলটা আর চার্জে দিতে খেয়ালই নেই। এই এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে মোবাইলটা চার্জে দেওয়া হয়নি। রাতের বেলা বেশ ভালোই ঘুম হয়েছে। বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির বাঁদিকের সাইড। তোমরা তো সবসময় বাড়ির সামনের দিকটা দেখতে পাও, তো এই যে সরু জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বাড়ির বাঁদিকটা। এই জায়গায় না অনেক দিন ধরে আসা হয় না। আগে আমি এই জায়গাটাও ঠিকঠাক মতো পরিষ্কার করতাম, কিন্তু এখন যেহেতু অর্জুনকে নিয়ে আমাকে একটু বেশি সময় ব্যস্ত থাকতে হয়, সেই জন্য এদিকে আর আসাই হয় না, আর এই জায়গাটা পরিষ্কার করাও হয় না। এখানে সেই সুপুরির পাতা, নারকেল গাছের পাতা এই সব পড়ে আছে, এই জায়গাটা ঝাড় দেব। দেখো কেমন জঙ্গল হয়ে আছে, লতা পাতা দিয়ে কীভাবে পাঁচিলটাকে আষ্টে পৃষ্ঠে রেখেছে, তো সেগুলো সব আমি আজকে পরিষ্কার করছি। আজকে আমি বাড়ির 3 দিক পরিষ্কার করব, তোমরা দেখতে থাকো। পেছনের দিকে যাব না, পেছনের দিকে ড্রেন ফ্রেন, তো ওইসব জায়গা আমি পরিষ্কার করতে পারবো না, লোক লাগবে। তো আমার বর বলছিল যে লোক দিয়েই পরিষ্কার করাবে, ওই জন্য আমি একটু আলসেমি করছিলাম, ভাবছিলাম লোক যখন আসবেই তখন আর আমি কষ্ট করে এই কাজগুলো কেন করব। লোক যখন ওই মানে পেছনের দিকে কাজ করবে তখন তাদেরকে বলবো এই আশেপাশে ওইগুলো সব পরিষ্কার করে দিতে, কারণ তারা তো সকাল থেকে বিকেল অবধি কাজ করবে, বর তো এখন বাড়িতে নেই, কে আবার লোক খুঁজতে যাবে। ওই জন্য ভাবলাম যে আমি এই 3 দিক পরিষ্কার করে ফেলি, পরে যখন বর বাড়িতে আসবে তখন ওই পেছনের দিকটা পরিষ্কার করবে, বা কদিন একটু দেরি হলেও আর অসুবিধা হবে না। সে জানো তো ওই দেয়ালের পাশে না ছোট ছোট সেই গাছ হয়ে গেছে, সেগুলো হাত দিয়ে সব ছিঁড়ে ফেললাম, প্রচুর কাজ করেছি আজকে। এই 3 দিক পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ, তোমরা আমাকে দেখছো যে আমি শুধু ঝাড় দিয়েই যাচ্ছি, ঝাড় দিয়েই যাচ্ছি। অনেক সময় লাগলো এখানে এই ঝাড় দিতে। এই জায়গাগুলো সরু ঠিকই, তবে অনেকটা লম্বা। আমি যখন এই কাজগুলো করি তখন শুধু ভাবি যে ফ্ল্যাটে থাকলেই ভালো হতো, তাহলে আর এই বাড়ির আশপাশও ঝাড় দিতে হতো না, ছাদও পরিষ্কার করতে হতো না। সেই সময় আমার মনে হয় যে ফ্ল্যাটে থাকলেই ভালো হতো, কিন্তু আমি বাড়ি খুব ভালোবাসি, আমার বাড়িই ভালো লাগে। ফ্ল্যাটে তো আমার দম বন্ধ হয়ে আসে, ফ্ল্যাটে আমি থাকতে পারি না, আমার এইরকমই ভালো লাগে, খোলামেলা জায়গা থাকবে, এটাই আমার খুব ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে। আমাদের এই গেটের বাইরে বড় বড় ঘাস পাতা লতা জঙ্গল এগুলো সব হয়ে আছে, সেগুলো আমি পরিষ্কার করতে পারবো না, শুধু একটু ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। শুকনো যে পাতাগুলো আছে সেগুলো এক সাইড করে রেখে দেবো। আজকে ভাবছিলাম যে গাছের একটু যত্ন আত্তি করবো, কয়েকটা গাছ লাগাবো, কিন্তু সেটা আর হয়নি, সময়ের সাথে আর কুলোতে পারলাম না। অর্জুনকে স্কুলে নিয়ে যেতে হবে, টিফিন তৈরি করতে হবে, অর্জুনের ম্যাম আসবে, ওই জন্য আর গাছে হাত দিতে পারলাম না। তো ওই আগাছা পরিষ্কার করার কথা ছিল, তারপরে কয়েকটা গাছ লাগাতাম, কিন্তু সেগুলো তো আর আজকে করতে পারলাম না। এই ঝাড় দিতে দিতেই আমার দেখো কী অবস্থা, তখন থেকে আমি ঝাড় দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি। সুপারি গাছের এই দিকে 3-4টে টব ছিল, সেগুলো ওই পাশে নিয়ে গেলাম, এই পাশটা একদম ফাঁকা করে দিলাম। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে মাঝখানে সাদা 2টো বস্তা আছে, ওই 2টোর মধ্যে জানো তো মাটি আছে,
আমি একজনকে দিয়ে এই মাটি জোগাড় করেছি। আমাদের পাড়ায় একটা বড় পুকুর আছে, সেই পুকুর থেকে এই মাটি নিয়ে এসেছে। কিন্তু এই মাটিতে গাছ ভালো হবে কি না আমি জানি না, কারণ ওই মাটি দিয়ে না সেই উনুন বানায় সবাই। ওই উনুন বানানোর জন্য নাকি ওই মাটিটা ভালো, কিন্তু গাছের জন্য ভালো হবে কি না বুঝতে পারছি না। মাটিটা না সেই কেমন যেন দলা দলা মতো, মাটিটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই মাটি দিয়ে জিনিসপত্র বানাতে সুবিধা হবে বেশি। যাই হোক, জানি না, নিয়ে তো আসলো মাটি, গাছ লাগিয়ে দেখি গাছ বাঁচে কি না। বস্তাগুলো টেনে আমি এক পাশে রাখতে পারছি না, খুব ওয়েট এগুলোর। তো যখন ওই গাছ লাগাবো সেই সময় তো মাটিটা কমে যাবে, তখন আমি সরিয়ে রাখতে পারবো, এখন এখানেই থাকবে। 9টা বাজে, আমরা কেউ রেডি হই নাই, অবস্থা দেখো। আর আমি তোমাদের সাথে কথা বলছি, নিচের ঘরে এখন যাচ্ছি, এই অর্জুনের ব্যাগ ক্যাপ এগুলো সব নিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালবেলা অর্জুনকে নিয়ে দৌড়তে দৌড়তে এইভাবে অটোতে এসে বসি, আর যখন অটোতে এসে বসি তখন আমি একটু নিঃশ্বাস ছাড়ি যে না, ঠিক সময় অটোটা ধরতে পারলাম। বাড়িতে চলে আসলাম, আসার সময় কচুরি নিয়ে আসলাম, এখন এই কচুরি আর তরকারি খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে, বাইরে থেকে আসার পর খুব খিদে পায়। কচুরি খেয়ে তারপর আমি যাব রান্নাবান্না করতে, এখন আমার হাতে অনেকটা সময় আছে, আস্তে ধীরে কাজগুলো করে নেওয়া যাবে। পর্যন্ত দিয়ে আসার সময় 1 কিলো আলু নিয়ে আসলাম, এই যে দেখো 1 কিলো আলুর দাম 28 টাকা। আলুর কি দাম, আমি তো মনে করেছি আলু মনে হয় 20-22 টাকা করে, 28 টাকা, অনেক দোকানে তো 29-30 টাকাও নেয়। আর আমাদের এই দোকানদার দাদাও ওই সেই 29-30 টাকা এরকম নেবে, ওই জন্যই তো সব কিছু ওনার দোকান থেকে কিনি না। বাজারে যে দাম থাকে তার থেকে একটু বেশি দাম ওনার দোকানে থাকে, 2-4 টাকা বেশি নেয়। ওই হলুদের প্যাকেট বলো, জিরার গুঁড়োর প্যাকেট বলো, সব কিছুর দামই 2-1-3 টাকা এরকম বেশি নেবে, বিস্কুটের প্যাকেটও তাই। তো সেই জন্য সবসময় সব কিছু নেওয়া হয় না, ওই যখন থাকে না তখন সেগুলোই আনা হয়। তো ঘরের এসে এই টমেটো লাগতো, ধনে পাতা, ক্যাপসিকাম, তারপর গাজর, বিনস, এগুলো সবই লাগতো। একবার ভাবছিলাম নিয়ে আসি, তারপর আবার ভাবলাম যুক আর আনবো না, প্রতিদিন সকাল হলেই এত এত টাকা খরচা হয়ে যায়। এই দেখো সেই অর্জুনকে নিয়ে গেলাম 20 টাকা, আবার আমি আসলাম 10 টাকা। তো মাঝে মধ্যে তো সেই আমি আসার সময় অটো পাই না, তখন টোটো বা ভ্যানে আসতে হয়, 20 টাকা করে নিয়ে নেয়। প্রতিদিন প্রচুর টাকা এই ভ্যানের পেছনে যায়, গড়ে প্রায় প্রতিদিন 60-70 টাকা করে এই ভ্যান টোটোর পেছনে খরচা হয়ে যায়। তারপরে এই ওরা বারবার পড়তে যায়, ভ্যানে উঠলেই তো 10 টাকা, আবার আমি যাই আসি, এই মাঝে মধ্যে ভ্যান ভাড়া দিতে হয়, বেশিরভাগ সময় হেঁটে যাওয়া আসা করি, আবার তো মাঝে মধ্যে ভ্যানে করেও যাওয়া আসা করি। এই গেল ভ্যান ভাড়া টোটো ভাড়ার কথা। তারপর এই আসার সময় আবার 20 টাকা দিয়ে কচুরি আনলাম, সকালবেলা সেই চাউমিন করবো ভাবলাম, দেখি ঘরে চাউমিন নেই। তারপর এই দোকানদার দাদার কাছ থেকে নেবো, সেও দোকানে নেই, ওদিকে অর্জুনের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, একটুখানি চাউমিন আছে, চাউমিন ছিল সেইটুকু দিয়ে ওই অর্জুনের টিফিনটা করে দিলাম, আমি করিনি, কৃপা করেছে, কৃপা তাড়াতাড়ি করে টিফিনটা করে দিল, আমি অর্জুনের কাছে ছিলাম তো সেই জন্য দেরি হয়ে গেছে, ওই অর্জুন পড়ছিল সেইখানে ছিলাম। তো আর ফাঁকে ফাঁকে উপরের ঘর, তারপর ওই কি বলে উপরে যে ফার্নিচারগুলো ওগুলো সব মুছে নিলাম, উপরের কাজগুলো করেছে, ওর কাছেও ছিলাম, আর ওই ফাঁকে ফাঁকে উঠে উঠে উপরের কাজগুলো করলাম। কৃপা ওর চাউমিনটা বানালো, ওর জন্য ওই চাউমিন খেয়ে গেল আর নিয়ে গেল, আমার জন্য আর কৃপার জন্য এই আসার সময় কচুরি নিয়ে আসলাম। এই দোকানটা নতুন হয়েছে তো এই দোকানের কচুরি আমরা খাইনি, কালকে নিয়ে এসেছি আর এই আজকে নিয়ে আসলাম, বেশি একটা ভালো না। যাই হোক, সে কচুরি কিনেই আনি বা বাড়িতে বানিয়েই খাই, বাড়িতে বানিয়ে খেলেও খরচা লাগে। আমার ছেলে মেয়ে তো প্লেন রুটি তরকারি খেতে পছন্দ করে না, এই এটা খাবে ওটা খাবে, এই পরোটা করো রে, ওই আলু পরোটা করো, এটা সেটা নাও, এই আবার হয়তো চাট মশলা লাগবে, আবার 5 টাকা দিয়ে একটা পাতা কিনে নিয়ে আসো চাট মশলার, এই দই পরোটা খাবে ওই তার মধ্যে দই দিতে হবে, আবার দইয়ের একটা প্যাকেট নিয়ে আসো 40-50 টাকা দিয়ে, 60 টাকা করে 1 কিলোর প্যাকেট মনে হয় 60 টাকা। যাই হোক, এইভাবেই তো সংসার খরচা হয়। তো এইসব ভেবে আর সেই কাঁচা সবজির বাজারগুলো করলাম না, ভাবলাম যে যা আছে যেটুকু আছে সেটুকু দিয়েই চালাই, পরে আবার ওগুলো আনা যাবে, আর কথা বলবো না। এখন এই ডিম রান্না করবো, আজকে ডিম রান্না করবো, আর ভেন্ডি সেদ্ধ ভাত করবো, মাছ আর করবো না, বা হয়তো মাছ ভাজাও করতে পারি, ফ্রিজে মাছ আছে এখনও অনেক মাছ।
এই আলুগুলো না আজকে সেই ঝিরি ঝিরি করে কেটে কেটে দেব, এরকম ওই ছোট ছোট টুকরো টুকরো করে দেব না। সংসারে পেছনে যত যা খরচা হয় সেগুলো তো আমার হাজবেন্ড করে থাকে, এখন আমি নিজের হাতে সংসারটা চালাচ্ছি। এখন আমি বুঝতে পারছি যে সংসারের পেছনে কত টাকা খরচা হয়। আগেও জানতাম যে সংসারের পেছনে কত টাকা খরচা হয়, একটা মিনিমাম ধারণা ছিল, কিন্তু এখন তো নিজের হাতে খরচগুলো করছি। প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে হাত থেকে টাকাগুলো সব চলে যাচ্ছে। টাকার মূল্যটা না এখন ভালো করে বুঝতে পারছি। টাকার মূল্য আমরা সবাই জানি, বুঝি, কিন্তু আমি যেন এখন আরও ভালো করে বুঝতে পারছি যে টাকার মূল্যটা কী। আগে যেমন সকাল হওয়ার সাথে সাথেই বরকে বলতাম যে বাজার থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, কীভাবে আনবে, কোথা থেকে আনবে, কোনো কিছু নিয়েই মাথা ঘামাতাম না। এখন তো মানে নিজের হাতেই সব বাজার করতে হচ্ছে। মাছটাও কিনে রেখে গেছে, মাছটা কিনতে হচ্ছে না, বাকি সব কিছুই তো কিনতে হচ্ছে। নিজের হাতেই পয়সাগুলো খরচা করছি এখন, সেই জন্য ভালোভাবে বুঝতে পারছি টাকার মূল্যটা। এখানে কৃপা বানাচ্ছে ফার্স্ট এড বক্স। এই কৃপা, এই পুরো বক্সটা দিয়ে করবে এইভাবে? আরে ফার্স্ট এড বক্স এত বড় হয় নাকি? মানে এরকম অর্ধেক হলে ভালো হতো না? এখন আবার অর্ধেক করে ঝামেলা করবে কে? এই তো জুতোর বাক্স বোঝাই যাচ্ছে, ম্যামরা কি ভাববে? সবাই ওইভাবেই করেছে। অর্জুনের স্কুল থেকে ফার্স্ট এড বক্স তৈরি করতে বলেছে, কালকেই জমা নেবে। অর্জুন গত সপ্তাহে সেই একদিন স্কুলে যায়নি, সেদিনই বলে দিয়েছে। তো কালকে এসে অর্জুন সেই বলছে যে মা, আমাকে বৃহস্পতিবার দিন ফার্স্ট এড বক্স জমা দিতে হবে। ম্যাম বারবার করে বলে দিয়েছে যে অর্জুন তুমি সেদিন অ্যাবসেন্ট ছিলে তাই তুমি জানতে পারোনি। তো অর্জুন যেদিন স্কুলে যায় না সেদিনের পরটা আমি টুকে দেই, এই মানে টুকে নেই ওই হোয়াটসঅ্যাপে ওদের কাছ থেকে নিয়ে নিই, কিন্তু ওরা আমাকে কেউ বলেনি, খেয়াল ছিল না তাই বলেনি, শুধু ওই পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল। যাই হোক, তো এই জুতোর বাক্সটা সেদিন আমি ফেলতে নিয়েও ফেলিনি, ওই জুতো জুতো বলছে ওই আমাদের দরজার সামনে রেখে দিয়েছে। ভাবলাম যে ওদের তো প্রজেক্টের জন্য অনেক কিছু করতে হয়, হাতের কাজের অনেক জিনিসপত্র কিনতে হয়, তো এটা হয়তো লাগতে পারে। ঠিক সেটাই হয়েছে, জুতোর বাক্সটা ওইখানে আমি যত্ন করে রেখে দিয়েছি। বাচ্চাদের যে সরিয়ে রাখবো, যে অন্য সাইডে সরিয়ে রাখবো, ওদের যখন লাগবে তখন ওটা ব্যবহার করবে। তো আমি সরানোর আগেই দেখলাম যে কাজে লেগে গেল জুতোর বাক্সটা। কিন্তু দেখো দীপা কত বড় ওই ফার্স্ট এড বক্স বানাচ্ছে, ওর জন্য পছন্দ হবে না। ফার্স্ট এড বক্স আরেকটু ছোট থাকে, এটা তুই একটা গিফট প্যাকের মতো বানাচ্ছিস। এটাকে কেটে তুই এইভাবে এইভাবে জোড়া দিবি, ঘরের মতো একটা বানাবি, বুঝতে পারছিস না? দাঁড়ায় কখনো দাঁড়াবে না কেন? এই এইভাবে এইভাবে এটা এটা কাটলে এই যে অর্ধেক এটা নিচে থাকবে, আর চারপাশে এইভাবে করে ওই যে গ্লু গান আছে, তারপর উপরে ঢাকনার মতো এরকম থাকবে। মানে তোর 1 2 4 6 টুকরো করতে হবে। আমাদের স্কুলে একবার দিয়েছিল, আমরা তখন 9-10 পড়ি, তো সেই সময় ওই ওয়ার্ক এডুকেশনে ফার্স্ট এড বক্স দিয়েছিল, কিন্তু সেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম। আমাদেরকে বলেছিল কাটিস না, তুই যেভাবে ভালো বুঝিস সেইভাবে কর, তারপর আমার দোষ হবে, আমি তো বানাইনি কোনোদিন। তো সেটা কিনে নিয়ে এসেছিলাম 10 টাকা না 15 টাকা জানি নিয়েছিল। কি সুন্দর বক্সটা ওই আগে, হ্যাঁ অনেকদিন ছিল আমাদের বাড়িতে, ওই পিস বোর্ডের ছিল এরকম, সেই ঢাকনা দেয়া, আবার হ্যান্ডেল লাগানো, সবাই আমরা কিনেছিলাম। আবার একটা লাল দিয়ে প্লাস ছিল, শুধু ওর মধ্যে জিনিসপত্র নিয়ে যেতে হবে, ওটাই শুধু আর কি স্কুলে ম্যামদের দেখাতে হবে। আর অর্জুন বলল যে ওদের স্কুলে যারা কিনে নিয়ে গেছে তাদেরটা ম্যাম দেখেইনি। আমি তো অর্জুনকে বলছিলাম যে বাবা কিনে নিয়ে আসবো, বলে না মা কিনবে না, ম্যামকে তো চেক করবে না। তাহলে অর্জুনকে স্কুল থেকে নিয়ে আসলাম, মাঝখানে অনেকক্ষণ সময় তোমাদের সাথে কথা হয়নি, ভিডিও এডিট করলাম, আর তাছাড়া আমার এই মোবাইলটা আজকে সকাল থেকে খুব বিরক্ত করছে, চার্জে বসাচ্ছে ঠিকঠাক মতো চার্জ হচ্ছে না, এই 1-3% এরকম চার্জ হচ্ছে। আমি ভাবছি যে না ওটা মানে ঠিক মতো হচ্ছে, এসে দেখি যে চার্জই হয়নি ঠিক মতো। মাত্র যেন সেই 4% চার্জ নিয়ে আমি স্কুলে নিয়ে গেলাম, তো সেখানে গিয়ে আর ভিডিও করলাম না, যদি অফ হয়ে যায়। স্কুল থেকে এই আসলাম, এখনও কিন্তু এই 4% চার্জ। তো এটা আমি এখন চার্জে বসাবো, কি আবার পড়তে যাবে, এখন 4:20 বাজে, 20 না 25 বাজে,
কৃপা আবার এই 4:45টার সময় বের হবে, আবার এসে অর্জুনকে নিতে হবে, তো কৃপাকে দিয়ে এসে তারপর আমি স্নান করবো বাইরে। যে কি গরম কি গরম, ফ্রিজে একটু ঠান্ডা জলও রাখিনি, ঠান্ডা জল খেলে তো গলা ব্যথা করে, ওই ভয়ে এই জলও রাখি না, তো জল খাই এখন। আর অর্জুন ভাত খাবে, আমিও ভাত খাবো, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছে। হ্যাঁ কিবা, তাড়াতাড়ি রেডি হয়ে হয়। আমি এখন আমাদের বাজারের এখানটাতে আছি, এখানে বড় করেই গণেশ পুজো হয়েছে, 2-3 দিন ধরে অনুষ্ঠান হয়েছে এখানটাতে। আর গণেশ ঠাকুরটা যা সুন্দর হয়েছে, কিন্তু লাইটিংয়ের জন্য ভালোভাবে ভিডিওতে বোঝা যাচ্ছে না, অনেক লাইট জ্বলছে তো এখানে, সেই জন্য ভালো করে বুঝতে পারছ না। চলে আসলাম এই যে ফুলের দোকানে, ফলের দোকানে। কৃপাকে ওই পড়ার ওখান থেকে নিয়ে আসলাম, আর এই আসার পথে কালকে বৃহস্পতিবারের জন্য এই ফুল বেলপাতা এসব নিয়ে আসলাম। কৃপা ফুচকা কিনলো, আর আমাদের এই বাজারে এখানে ওই গণেশ পুজো হচ্ছে, সেটা একটু ভিডিও করলাম। সেখান থেকে একটা লাড্ডু দিল কৃপা, আর আমি একটু খেলাম সেই লাড্ডুটা। অর্জুন বাবা, আপনার ঘুম ভেঙেছে, আপনি আজকে পড়তে যাননি। অর্জুন আজকে 6টার সময় ঘুমিয়ে পড়লো, ওই জন্য ওকে নিয়ে ওই পড়ার ব্যাচে যেতে পারলাম না। আমি সেই ভাবলাম যে 6টার সময় বেরোবো, তাড়াতাড়ি বেরোবো, তা না হলে অর্জুন ঘুমিয়ে পড়বে। ঠিক তাই হয়েছে, 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। দেখলাম টিভি দেখছে, এই বই খাতাগুলো আমি গোছাচ্ছে, এর মধ্যে দেখে ছেলে সেই চোখে কি ঘুম, হাজার ডেকেও আমি সেই আর তুলতে পারলাম না, এই জন্য আজকে আর যাওয়া হলো না। ম্যামকে ফোন করে জিজ্ঞেস করি, দেখি অন্যদিন যদি পড়ায়। খুব ইচ্ছে ছিল যে বাড়িতে নিজের মতো করে গণেশ পুজো দেব, কোনো ঠাকুর মশাই আসবে না, আমি এমনিতে আসন সাজিয়ে তারপরে গণেশ ঠাকুরকে আলাদা করে পুজো করতাম, কিন্তু সেটা আর হলো না। অর্জুন যেহেতু স্কুলে গেছে, ওকে আনা নেওয়ার ব্যাপার ছিল, বাড়িতে ছেলে মেয়েরা কেউই থাকবে না, এর পড়া থাকে তো ওর পড়া থাকে, এই জন্য আর করতে পারলাম না। তবে ঠাকুরের কাছে লাড্ডু মিষ্টি এগুলো এনে দিয়েছি, সকালবেলায় আমি বাজার থেকে ওগুলো নিয়ে এসেছিলাম। ছানাপনারা প্রসাদ। অর্জুন নে, তুইও তো আরেক গণেশ, গণপতি বাপ্পা। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে তো আর তোমাদের সাথে কথা হয়নি, অর্জুন নানার বাড়িতে পড়তে যায়নি, ওকে তারপর সেই সারা রাত ধরে শুধু পড়ালাম। আর আমি যখন অর্জুনকে পড়াই তখন আমার সেই দিকেই মন থাকে, সকালবেলা যেমন আমার কাজে কর্মের দিকে মন থাকে, তখন আমি এক নিঃশ্বাসে যেরকম কাজগুলো করি, রাতের বেলাও আমি অর্জুনকে সেইভাবে পড়াই। মানে যেদিন ও বাড়িতে থাকে তখন আমি এদিক ওদিক কোনো দিকে তাকাই না, এক নিঃশ্বাসে অর্জুনকে পড়াই, মানে যে পড়াটা ধরি সেই পড়াটা ওর মাথার মধ্যে ঢুকিয়ে তারপরে আমি ছাড়বো। তো দেখো অনলাইনে না খুব সুন্দর একটা প্ল্যান্টার এসছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো, এখানে একটা টব থাকবে, এখানে 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 4টে টব রাখা যাবে, ছোট ছোট হলে আরও কয়েকটা রাখা যাবে, আরও বেশি রাখা যাবে। দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দেই, সুন্দর হয়েছে না? তোমরা আমাকে বলো কেমন হয়েছে এটা, জিনিসটা কিন্তু পাকা পোক্ত, হালকা না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এটা, জানো তো কেনার কোনো প্ল্যান ছিল না, বারান্দা সাজাবার জিনিসপত্র সব কেনা হয়ে গেছে, কিন্তু এটা দেখে না আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগছিল জিনিসটা, তো সেই জন্যই নিলাম। আমার না অত জিনিসপত্র ভালো লাগে না, হিজি মিজি গিঞ্জি ভালো লাগে না, কিন্তু এটা দেখে না লোভ সামলাতে পারলাম না। তাকে কৃপা যে ফার্স্ট এড বক্সটা বানিয়েছিল, তোমাদেরকে তো সেটা দেখানো হয়নি, ওটা দেখিয়ে দিচ্ছি কেমন বানালো কৃপা। কৃপা পরে এটাকে অর্ধেক করেই নিল, আর ও বলছিল যে এগুলো সেলোটেপ দিয়ে করলে ভালো হবে, মানে লাল রঙের সেলোটেপ দিয়ে করলে ভালো হবে, ও আমাকে বারবার বলছিল। তা অর্জুন বলে যে না ফেব্রিকের রং দিয়ে করবি, স্কুলে এভাবেই করতে বলেছে, লাল ফেব্রিকের রং দিয়ে। এর মধ্যেই দেখো কটন আছে, ডেটল, বোরোলিন, তারপরে ওষুধের একটা পাতা, আর্নিকা যে জেলগুলো থাকে না সেইগুলো পড়ে গেলে না এগুলো দিলে ভালো হয়, একটু ব্যথাটা কম হয়, বোরোলিনের মতো আর কি কাজ করে।
তাহলে বন্ধুরা ব্লগটা এখন শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।